ফিফবিন মর্তুজার একটা হচ্ছে প্রেস কনফারেন্স দেখবো, সেইখানে এক সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করেন আর কি যে মাঠে পারফরমেন্স ছাড়া খেলতেছেন, ওনার লজ্জা বা আত্মসম্মানহীনতার এখানে কোনো ব্যাপার আছে কিনা। তো এটা মাশরাফি একটু রাগ হয়ে অ্যান্সার করে, রাগ হয়ে বলতে একটু মানে মনটা খারাপ করে অ্যান্সার করে, আমার দেখে খারাপ লাগছে, খারাপ লাগার মতো দৃশ্য। কিন্তু খারাপ লেগে আসলে লাভ নাই যে উনি কারোর চোরকে চোর বললে যদি সে বিব্রত হয় এবং সে অপমানিত বোধ করে এবং তার চেহারাটা মলিন হয়ে যায়, সেটা আসলে মায়া লাগার মতো দৃশ্য না, কারণ তুমি চুরি করছো দেখে তোমাকে চোর ডাকা হয়েছে। তো এখানে ওনাকে যেই প্রসঙ্গে লজ্জাহীনতা আত্মসম্মানহীনতার কথা বলা হয় সেই প্রসঙ্গে সেই প্রেক্ষাপটে এটা সঠিক অভিযোগ না, কিন্তু অন্য ক্ষেত্রে গিয়ে এটা বাস্তবিক হবে আর কি। সো এটা বাকি আলাপটা পরে করবো, আগে ওই প্রেস কনফারেন্সের অংশটুকু দেখিনি। না দেখেন, প্রথমত হচ্ছে যে আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর, খেলার সাথে লজ্জা আত্মসম্মান মানে আমি মিলাইতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের লজ্জা নেই, আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগছে, আমি কি চোর, মানে উইকেট আমি নাই পেতে পারি, আমার সমালোচনা আপনার করবে, সাপোর্টাররা করবে, লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি আমাকে বাদ দিয়ে দিবে, জিনিসটা তো সিম্পল। এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মান বোধ কি আমি কার সাথে দেখাইতে যাবো? আমি 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 তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি, আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ? এখন যে কেউ বলতে পারে, যেটা আগে বললাম যে কেউ পারফর্ম নাই করতে পারে, কিন্তু সেটা তো মানে তার ডেডিকেশন বা তার যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে, সে ডিসিপ্লিন না থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আরেকটা সমালোচনা হতে পারে যেটা নর্মাল কমন সারা ওয়ার্ল্ডেই হচ্ছে যে আমি উইকেট পাইনি, আমার সমালোচনা হবে। বাট কথাটা যখন আসে লজ্জা আত্মসম্মানবোধ, তখন আমার প্রশ্ন থাকে, আমার সমালোচনা করুক, কিন্তু আমার আত্মসম্মানবোধ, আমি ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি? মাশরাফির কথার আমি মূল অংশটার সাথে একমত, আর আরেকটা অংশ সেটা পয়েন্ট আউট করবো। একমতের জায়গা যেটা সেটা আমি, এটা নতুন কিছু না, আমি এটা নিয়ে ফেসবুকে আমি অসংখ্যবার এটা আমি লিখছি যে ক্রিকেটারদেরকে সমালোচনা করে যেরকম গালাগালি শুরু করে পারফর্ম না করতে পারলে মানুষজন, আমি এটার সাথে একমত না। ক্রিকেটারদের কোনো দোষ নাই, তারা এখানে জীবন বাজি রেখে খেলতেছে এই টিমে জায়গা ধরে রাখার জন্য। ওরা ভালো না খেললে টিম থেকে কিকড আউট হয়ে যাবে, এটা ওরাও খুব ভালো করে জানে। সুতরাং ওরা যদি পারফর্ম না করতে পারে, এটা তাদের অপরাধ না, এটা তাদের দোষ না, এটা তাদের ল্যাকিং, এটা তাদের অ্যাবিলিটির ঘাটতি। সো এটা নিয়ে আপনি কেউ যদি লম্বা না হয়, আপনি সমালোচনা করে লাভ আছে? সে লম্বা না, কিছু করার তো নাই। আপনি কেউ যদি লাভ দিয়ে দশ হাতের বেশি না যেতে পারে, আপনি তো সমালোচনা করলাম না, সে পারে না, তোমার যদি পছন্দ না হয় তাকে টিম থেকে বের করে দাও। সো বাংলাদেশের প্লেয়ারদের ঘাটতি আছে, কেন ঘাটতি আছে? কালচারাল, ইনফ্রাস্ট্রাকচারাল, তারপর হইতেছে সংস্কৃতি, ক্রিকেটীয় সংস্কৃতি, সব কিছু মিলে এগুলো ঠিক হলে, যেমন এখন বিসিবি পাইপলাইন স্ট্রং করতেছে, তারপর এইজ ভিত্তিক ক্রিকেটগুলোকে স্ট্রং করতেছে, তখন আস্তে আস্তে অটোমেটিক দলও স্ট্রং হবে। সো এই এই দায় এই দায় ক্রিকেটারদের না, এই দায় হইতেছে বিসিবির। তো মাশরাফি সেটাই বললো যে আমি যদি ভালো না খেলে আমাকে দল থেকে বের করে দেন, সহজ কথা। কিন্তু আমার যদি ডেডিকেশনে ঘাটতি থাকতো, সেটা নিয়ে কথা বলতে পারেন, কোনো খেলোয়াড় যদি ডেডিকেশনে ঘাটতি থাকে, ডিসিপ্লিনে সমস্যা থাকে, যেটা তার সমস্যা, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আপনারা যদি ভালো না খেলে দল থেকে বের করে দেন, কিন্তু পারফর্ম না করতে পারলে এটা নিয়ে লজ্জা পাইতে হবে কেন? উইচ ইজ ট্রু, সে তার সামর্থ্য সর্বোচ্চটুকু করতেছে, এটা এর বেশি সে পারতেছে না বর্তমান তার রিয়াবিলিটি তাতে। সো তাকে বের করে দেবেন আপনি, এটা নিয়ে তার গালাগালি করার কোনো সুযোগ নেই। সো এই পর্যন্ত আমি একমত। সমস্যা হচ্ছে উনি এখন একটা সরকার দলে এমপি আছে, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে উনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আছে, এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে আছে, এবং হচ্ছে উনি বাংলাদেশের জনপ্রিয়তা হয়, বাংলাদেশের মানুষ তো অ্যাবসার্ড কাজকর্ম আচরণ করে। সো উনি পারফর্ম করুক বা না করুক, একটা কিন্তু কমিটির টিম ম্যানেজমেন্টের উপর একটা চাপ থাকে যে মাশরাফিকে চাইলেই বাদ দেওয়া যাবে না, চাইলেই বসাই দেওয়া যাবে না, উনি পারফর্ম না করলেও একটা চাপ অনুভব করে। এখন ঠিক আছে, মাশরাফির কথা শুনতে যে আমি যদি পারফর্ম না করি আমাকে দলে নিয়েন না আপনারা, আমি অপশন নিব না, আমাকে এমনি বাদ দিলে আমি, এটা আমি আর একটা এপিসোডে আলোচনায় দেখাইছি, মাশরাফির কথা বলে যে আমি এমনি আমি ইয়ে না হলে আমি কি দলে নিবে না, আমি অপশন মাঠ থেকে আমি অপশন নিব না, সমস্যা হ্যাঁ ফাইন, সমস্যা তো নাই। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের কালচারে আপনি পারফর্ম না করে গেলেও আপনি একজন সরকার দলীয় লোক, সরকার দলীয় লোকজনের সাথে ওঠা বসা, আপনি একজন ক্যাপ্টেন, আপনি এগুলো করতে থাকলে এটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াটা যায় না, সহজ হয় না। সো আপনারই এটা বোঝা উচিত, অ্যাকনোলেজ করা উচিত। তারপরও হ্যাঁ, এটার জন্য ওনারা জোর জবরদস্তি করা যায় না যে উনি অপশন না নিলে নাই, ওনাকে টিমে না নিলে যদি ভালো না খেলে।
কিন্তু সমস্যা হচ্ছে আপনি এর মধ্যে ইমপ্রুভ হয়ে বসে আছেন, আপনি এর মধ্যে সরকার দলীয় বাংলাদেশের স্বৈরতন্ত্রের অংশ হয়ে বসে আছেন, যেই যেই সরকারের হইতেছে কথার সাথে উনি নির্বিশ করার কোনো সাহস নাই, মুখ খোলার কোনো সাহস নাই, দ্বিমত করার কারো কোনো সাহস নাই, এরকম একটা কালচারে আপনি খেলোয়াড়ের পাশাপাশি সরকার দলীয় এমপি হয়ে বসে আছেন। আপনি যদি সরকার দলীয় এমপি না হইতেন আমি ওটা নিয়ে কোনো কথা বলতাম না, আপনি অপশন নেন না না নেন আপনার, কিন্তু আপনি এখন একটা একটা আনসিন ইনভিজিবল চাপ চাপ তৈরি করতেছেন আপনি এখন দলের ওপরে, এবং আপনি এতে করে বাংলাদেশের ক্রিকেটের কালচারটাকে নষ্ট করবেন, দলের পরিবেশটা নষ্ট করবেন, শৃঙ্খলাকে নষ্ট করবেন। যাক, এগুলো আগে বলা হয়েছে, নাও যে জায়গাটাতে আসবো যে উনি যে বললেন আমি কি কত মানুষ তো চুরি করে তামারি করে সেটা সেখানে আমি কি চুরি করছি নাকি, তো আপনি দেখেন মানে লজ্জার কথাটা যেহেতু আসলে এই জন্য বলতেছি যে হ্যাঁ আপনার আসলে লজ্জা হওয়া উচিত ছিল, লজ্জা থাকা উচিত ছিল, কত মানুষ চুরি করে চামারি, আপনি কি করলেন, আপনি তো তাই করলেন, আপনি যিনি ইলেকশনটা করলেন আপনি চুরির ইলেকশন করলেন না, একটা ভোট হয় নাই, রাত 12 বাজে ভোট সব শেষ হয়ে গেছে, কোনো সারা দেশের মানুষ ভোট কেন্দ্রের ধারে কাছে যেতে পারে না, আপনি সেই ইলেকশনে আপনি এমপি হয়ে আসলেন, আপনার কী দরকার ছিল আপনার এটার মধ্যে যাওয়ার, আপনার থেকেও জোর করে ওইখানে নেয় নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, যাওয়ার পর এই অবস্থা দেখার পর এখন সমস্যা হচ্ছে কোন জায়গায় যে আমরা সারা সাধারণ মানুষ আমরা কিন্তু কোনো একটা কথা বলার সাহস পাই না, বা আমরা যদি এই ইলেকশনে যাওয়ার পর এই অবস্থা দেখে যদি আমি বলতাম যে না আমি এই এই ইলেকশনের আমার আমি এটা সন্তুষ্ট না আমি এটা করবো না, তাহলে কিন্তু আমাদেরকে গুম করে দিবে, আপনার হয়তো সেটা হইতো না, আপনার একটু স্ট্রং স্ট্যান্ড নেওয়া লাগতো, আপনি যদি সৎ মানুষ হন সততার জায়গা থেকে যে আমি যাই যাই করছি এই দেশে তো কোনো ইলেকশন হয় নাই, এটা তো বিরোধী দলকে কোনো ধরনের ক্যাম্পেইন করতে দেয় না, এবং রাতে ভোট ড্রাপড়া পড়ে গেছে এবং দিনের বেলা হইতেছে দরজা বন্ধ করে রাখছে, লাইনের মধ্যে ফেক লোকজন দাঁড় করে রাখছে, কাউকে ভোট দিতে দেয় নাই, এই আমি সৎ মানুষ আমি এই চুরির অংশ হব না, এই ভাষায় বলার দরকার নেই, আপনি খুব মোলায়েমভাবে আস্তে করে কেটে আসতে পারতেন, আপনি সেটা করেন নাই, আপনি চুরির ভোটের এমপি হয়েছেন হয়ে আপনি সদর বের হইতেছে সদর বে হইতেছে এমপি গিরি করতেছেন, সো আবার এদিক দিয়ে খেলাও চালাই যেতেছেন। সো আপনি যে কথাটা বললেন যে আমি কি চুরি কত মানুষ চুরি করে আমি কি চুরি করছি নাকি, যে আপনি কত মানুষ চুরি করে যেটা বুঝতেছেন না যে চুরি করাটা লজ্জার কাজ, এগুলো আপনি লজ্জার কাজটাই করছেন, আপনি চুরিই করছেন, আপনার সততার জায়গা নাই, ওটা নষ্ট হয়ে গেছে।